वेलकम टू फैंडम। तो অনেক দিন বাদ একটা ভিডিও নিয়ে এসেছি। মাঝখানে কিছু দিন কাজ ছিল, এইজন্য ভিডিও আনা হয়নি। আর কালকে কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ইস্ট বেঙ্গল কিন্তু অ্যাওয়ে ম্যাচ ছিল, তো সেই খেলায় কিন্তু এই সিজনের প্রথম জয়লাভ করে নিয়েছে ইস্ট বেঙ্গল। তো সেই খেলারই রিভিউ নিয়ে চলে এসেছি। তো আমাদের খেলা দেখে যা যা মনে হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিজে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে নিও, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। কিন্তু ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, ভুবনেশ্বর গেছিলাম ওমেন্স আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ কভার করতে। তো সেখানে কিন্তু ভিডিওগুলো করেছি, কিন্তু কারো কোনো ইন্টারেস্ট নেই। ন্যাশনাল টিম যে ওয়ার্ল্ড কাপে খেলছে, মানে ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গাটা ফিফা টুর্নামেন্টে, সেটা নিয়ে কারো কোনো ইন্টারেস্ট নেই, ওই জন্য ভিডিও দেখোনি। তো যারা এখনো দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখো ঠিকের আগের ভিডিওটাই, এবং একদম এন্ড স্ক্রিনে মানে ভিডিও শেষেও দেওয়া থাকবে, ওখানে গিয়ে ক্লিক করে দেখে নাও। আর ওখানেও কিন্তু কমেন্ট করো, ওটাও কিন্তু শেয়ার করো। যদিও হেরেছে, স্টেডিয়ামের অ্যাটমসফিয়ার অসাধারণ ছিল, প্রচুর লোক সাপোর্ট করতে গেছিল, তো অবশ্যই এগুলোকেও কিন্তু সাপোর্ট করো, আর ওখানেও কমেন্টগুলো করো। তো এটাই বলবো যে যতটা আমরা ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল ফ্রান্স এদের প্রতি ইন্টারেস্ট দেখাই, তো সেই ইন্টারেস্টটা যদি 1% যদি ন্যাশনাল টিমের প্রতি বা ইন্ডিয়ার প্রতি দেখাই ওয়ার্ল্ড কাপে, তাহলে হয়তো অনেক বেশি অ্যাচিভমেন্ট ইন্ডিয়া করতে পারবে। তো সেই অ্যাচিভমেন্টটা কেউ করে না, সবাই মেসি রোনাল্ডো সালা আরও কে কে কাকা মাকা আছে যেটা আছে তাদেরকে নিয়ে নাচানাচি করে। তো এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, খেলেছে, হয়তো অনেক বড় বড় টিমের এগেনস্টে খেলেছে, হয়তো খুব বাজে পারফরমেন্স করেছে, কিন্তু বিশ্বকাপে নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো অবশ্যই দেখো, আর না দেখলে কিছু বলার নেই। আর যারা ওই ব্লগগুলোতে এসেও ডার্বির টিকিট কবে পাবো, সিএফএল কবে খেলা হবে সেই কমেন্ট করে গুলোছে, তাদেরকে অবশ্যই হ্যাটস অফ। তো যাই হোক, প্রথমে ডার্বির টিকিটেরই আপডেটটা দিয়ে দিই। তো ডার্বির টিকিট কিন্তু গতকালকের থেকে কিন্তু অনলাইন ছেড়ে দিয়েছে বুক মাই শোতে, আজকেও কিন্তু এখনও অনলাইন অ্যাভেলেবেল আছে। মানে যখন ভিডিওটা বানাচ্ছি তখন D1 এবং B1 এবং C2 left, মানে ইস্ট বেঙ্গলের দুটো পোর্শন আর মোহনবাগানের একটা পোর্শন কিন্তু এখনও অবধি অ্যাভেলেবেল রয়েছে, বাকিগুলো সব সোল্ড আউট দেখাচ্ছে। তো যারা যারা কাটোনি তারা অবশ্যই কেটে নিতে পারো। আর কাটার পরে সবাই জিজ্ঞেস করছে যে টিকিটটা কবে পাবো, তো অনেকেই এর আগেও কেটেছে, তাও কেন এক প্রশ্ন করো জানি না। তো সবার কাছে মেসেজ বা ইমেল চলে আসবে কবে কোথা থেকে কখন কালেক্ট করতে হবে। আর অফলাইনও ছাড়বে টিকিট, কিন্তু কোন ব্লকে ছাড়বে এটা কেউ জানে না। অফলাইনও এটিকে মোহনবাগানের পেজেই কিন্তু পোস্ট করে দেবে কবে থেকে দেওয়া হবে। কবে থেকে দেওয়া হবে জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো। এখন যারা কেটেছো তারা অপেক্ষা করো, নিজেদের ফোনেই মেসেজ মেল পেয়ে যাবে, সেরকম হিসেবে গিয়ে কালেক্ট করে নেবে। আর কালেক্ট না করলে খেলা দেখতে পাবে না, অনলাইন স্ক্যান করে খেলা দেখা যায় না, একদম ক্লিয়ারলি বলে দিলাম। এবার আসল টপিকে চলে আসি, এটা হলো ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এরাই কিন্তু দুজনেই দুটো করে ম্যাচ খেলেছে, আর দুজনেই কিন্তু উইনলেস ছিল, তো সেই জায়গা থেকে বিশাল একটা তাগিদ ছিল কিন্তু দুটো দলের। আর সেরকমভাবে ইস্ট বেঙ্গল কিন্তু অন্যরকম একটা টিম নিয়ে নেমেছিল, হয়তো বেস্ট টিম নিয়ে নামেনি কিন্তু তবু অন্যরকম একটা টিম নিয়ে নেমেছিল, যেটা কিন্তু আগের টিমগুলো হচ্ছে অনেকটাই পজিটিভ ছিল। একটা নেগেটিভ জিনিস ছিল, লিমা ছিল না, কারণ লিমা কিন্তু ইনজোর্ড ছিল, সেটা মানে জানাই ছিল আগে থেকে। তবুও কিন্তু বলতে গেলে মানে আগের যে দুটো ম্যাচ খেলেছে একদম ছন্ন ছাড়া ফুটবল, তার থেকে কিন্তু একটু হলেও ভালো খেলেছে এই ম্যাচটা, সেটা রেজাল্টেও কিন্তু পেয়েছে, 3-1 স্কোরলাইন হয়েছে। একটাই জিনিস বলবো, অনেক প্লেয়ারই কিন্তু ভালো খেলেছে, লালচুন মুঙ্গায় নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কনসিস্টেন্টলি ভালো খেলে যাচ্ছে, এই প্লেয়ারটাই কিন্তু প্রেস করতে যাবে। কিন্তু একজনের কথা বলবো যেখানটা কিন্তু আমি প্রথম দিন থেকে বলে এসেছি, একদম যে প্রথম প্র্যাকটিস ম্যাচ সেই সময় থেকে বলে এসেছি যে কামালজিৎকে কিন্তু এখনও নড়বড়ে লাগছে। শুরুতেই যদি দেখো একটা ইজি গ্রিপ করা বল পড়ে কিন্তু বলটা ফেলে দিয়েছিল, আর ওটা ইজি ফিনিশ করে দিতে পারতো নর্থ ইস্টের প্লেয়ারটা, কিন্তু ফিনিশ করতে পারেনি, ওটা কিন্তু লাকটা ভালো ছিল। কিন্তু অবশ্যই কামালজিৎকে কিন্তু প্রচুর মানে ডেভেলপ করতে হবে, নিজেকে কনফিডেন্স আনতে হবে, এরম গোলকিপিং করতে থাকলে কিন্তু কপালে দুঃখ আছে। আর সবচেয়ে বড় কথা, কালকে দুটো টিমের গোলকিপারই খুবই নড়বড়ে ছিল, প্রচুর এরার করেছে, কিন্তু মানে বিপক্ষের প্লেয়াররা সেইগুলো কাজে লাগাতে পারেন। যদি নর্থ ইস্টের প্লেয়াররা কাজে লাগাতে পারতো তো নর্থ ইস্টও কিন্তু আরও বেশি গোল করতে পারো, ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কাজে লাগাতে পারলে ইস্ট বেঙ্গলের প্লেয়াররাও কিন্তু গোল করতে পারতো, তো সেই কারণে কিন্তু স্কোর লাইন অন্য হতে পারতো। যেরকম 3-1 হয়েছে সেখানে কিন্তু 4-2 বা 4-3 এরকম একটা স্কোর লাইন হতে পারতো। তবে লাস্ট বেশ কয়েকটা ম্যাচের থেকে কালকে ইস্ট বেঙ্গলের খেলা তুলনামূলক কিছুটা হলেও বেটার লেগেছে, কারণ যেই যেই পজিশনে প্রবলেম হচ্ছিল সেইগুলো কিন্তু ঠিক করেই কালকে নেমেছিল। পাসিকে শুরু করায়নি, মাহেশকে নামিয়েছিল, তুহিনকে নামায়নি, তো অনেকটাই কিন্তু স্ট্রং লেগেছে। পরের দিকে অঙ্কিত তুহিন ওদেরকে এনেছে, তবে সার্থক গুলিকে রাইট ব্যাক খেলেছে, সার্থক গুলি যথেষ্ট ভালো খেলেছে, কিছু কিছু হয়তো মিস্টেক হচ্ছিল, সেটা খেলার পার্ট হতেই পারে। তবে
কারিয়াকু কালকে ডিফেন্সিভ ব্লকার হিসাবে কিন্তু খেলিয়েছে, আর কারিয়াকু কিন্তু পুরো 90 মিনিট খেলেছে এবং গোলও করেছে, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আর কারিয়াকু এই টিমের একমাত্র প্লেয়ার যে কিন্তু অনেকগুলো পজিশনে খেলে নিল, লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার, সব কটা পজিশনে কিন্তু খেলে নিল। তো কারিয়াকু কিন্তু যথেষ্ট পজিটিভ লেগেছে, লিমার যে জায়গাটা ফাঁকা সেটা কিন্তু কারিয়াকু সেরকমভাবে বুঝতে দেয়নি, হয়তো নর্থ ইস্ট সেরকমভাবে মিডফিল্ডে ইউজ করতে পারেনি, এটা বলতেই পারো। তবুও বলবো লিমা যেরকম এফেক্টটা ফেলছিল, কারিয়াকু কিন্তু খুব একখানা তফাৎ বুঝতে দেয়নি, যথেষ্ট কিন্তু ভালো খেলেছে। আর ডোহার্তির কথা অনেকেই বলছিলে, ডোহার্তিও কিন্তু কালকে গোল করেছে, কনফিডেন্স কিন্তু এরপরে পাওয়া উচিত। আর ক্লেইটনকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, ক্লেইটন গোল করেছে, কিন্তু একজনের কথা বলবো, এটা হলো হাউকিপ। হাউকিপকে কিন্তু একটু চনমনে লেগেছে, মানে অন্যান্য দিনের চেয়ে আগের সিজনেও যা খেলা দেখেছো, তার আগের সিজনেও যা খেলা দেখেছো, তার চেয়ে কিন্তু একটু হলেও চনমনে লেগেছে। একটা কিন্তু গোল করেও দিয়েছিল, একদম কিন্তু হিল করে বল ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু একটুর জন্য ওটা অফসাইড হয়ে যায়, তাহলে কিন্তু হাউকিপেরও একটা গোল হয়ে যেতে পারত। তো এটা কিন্তু একটা পজিটিভ দিক যে আরেকটা ইন্ডিয়ান স্ট্রাইকার মোটামুটি একটু চনমনে মনে হচ্ছে, কারণ সুহের তো আছেই, সুহের ভালো খেলবে, কারণ যারা সুহের খেটে খেলার প্লেয়ার, কিন্তু আরেকটা যদি অপশান বাড়ে হাউকিপের, মানে হাউকিপের মতো একটা অপশান বাড়ে, এটা কিন্তু এই টিমের জন্য একটাই জিনিস বলবো, যাই হয়ে থাকুক কোচ আর অনিকেত যাদবের মধ্যে, অনিকেত যাদবকে কিন্তু এইবার ফিরিয়ে আনা দরকার, কারণ তিনটে ম্যাচ একদম স্কোয়াডেই রাখেনি, এইবার কিন্তু অন্তত ফিরিয়ে আনা দরকার, কারণ একদম স্ট্রংগেস্ট স্কোয়াডটা নিয়েই কিন্তু আমার মনে হয় আইএসএল এ বাকি যাত্রাটা করা উচিত। আর সুয়েরকে নিয়ে যখন কথা হলো, সুয়েরকে নিয়ে একটু বলি, তো অনেক জায়গায় সুয়েরকে নিয়ে ক্রিটিসাইজ হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলা হচ্ছে, তবে কালকে কিন্তু সুয়ের যেই খেলাটা খেলেছে ও ছিল বলেই কিন্তু অনেক জায়গায় কিন্তু স্পেস ক্রিয়েট হয়েছে, কন্টিনিউ কিন্তু প্রেস করে গেছে, প্রচুর লোড নিয়ে খেলেছে, বলগুলো মাইনাস করেছে ঠিকঠাক জায়গায়, যদি আরও যদি ঠিকঠাক মতো মানে প্লেয়ার মানে যাদেরকে মাইনাস করেছিল তারা যদি ঠিকঠাক, তাহলে তো আরও কয়েকটা গোল হতে পারতো, হাউকিপ একটা দিতে পারতো, ক্লেইটন একটা গোল করতে পারতো, তো সেগুলো কিন্তু, তবে মানে সুয়ের হয়তো গোল পায়নি, গোলের সুযোগ হয়তো মিস করেছে কালকে, কিন্তু ও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, যেটা কিন্তু দরকার। একটা প্লেয়ার উপরে কন্টিনিউ প্রেস করবে, জায়গা তৈরি করবে, এটাই কিন্তু মেন দরকার, সেটা কিন্তু ভিপি সুয়ের কিন্তু একদম করে যাচ্ছে। তবে হ্যাঁ, যেটা বললো অনিকেতকে এবার ফিরিয়ে আনা দরকার, তাহলে কিন্তু আরেকটা ফ্ল্যাঙ্ক কিন্তু অনেক বেশি ইউজ করা যাবে, যেই যেই জায়গায় কিছু কিছু এরর হচ্ছে, মিস্টেক হচ্ছে, একটা টাইমের পর মনে হচ্ছে হয়তো দমের ঘাটতি হচ্ছে, সেইগুলো হয়তো কিছুটা হলেও মেক আপ হবে। তো এবার দেখা যাক কোচের কী সিদ্ধান্ত, আর পরেরটাই কিন্তু ডার্বি, যদি অনিকেতের সাথে প্রবলেম সলভ করে যদি ফিরিয়ে আনে, তো ডার্বিতে কিন্তু অনেক ভালো পারফরমেন্স হলেও হতে পারে। তো আরেকজনকে মিস করে গেছি, অসাধারণ খেলেছে লাস্ট দুটো ম্যাচ জেরি, মানে আগের ম্যাচেও দেখেছো বলটা কিন্তু জেরি বাড়িয়েছিল, যে কটা ক্রস করছে, যে কটা বল বাড়াচ্ছে, অসাধারণ, একদম পিন পয়েন্ট পারফেক্ট। কিন্তু জেরির কথাই বলতে হবে, মাহেশ যেমন ভালো খেলছে, জেরিও কিন্তু ভালো খেলছে। তো জেরিকে নিয়ে প্রথমে অনেক কথাবার্তা হয়েছিল যে আনফিট মনে হচ্ছে, একটু মোটা হয়ে গেছে মনে হচ্ছে, তো জেরি কিন্তু নিজের খেলাটা ধরে রেখেছে, আর কিন্তু ফুল 100% জেরির থেকেও আমরা পাচ্ছি, মাহেশের থেকেও কিন্তু আমরা পাচ্ছি। তো বাঁদিকটা নিয়ে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই, কিন্তু ডান দিকটা কিন্তু আরেকটু ভালো করতে হবে। সুয়েরকে নিয়ে অনেক অনেক কথা বলছো, এটা বললামই বললই পুচে, কিন্তু সুয়ের কিন্তু একদম মানে সাইলেন্টলি নিজের কাজটা কিন্তু করে যায়, কন্টিনিউ প্রেস করতে থাকে, কন্টিনিউ কিন্তু ওপর নিচ দৌড়াতে থাকে। তো এটাও কিন্তু একখানা বিশাল এফেক্ট, মানে মাঠের মধ্যে বুঝতে পারো না হয়তো, কারণ ওকে অফ দ্য বলই দেখো সারাক্ষণ, কিন্তু এটা কিন্তু একটা বিশাল এফেক্ট ফেলে অপোনেন্টের ওপর। তো ওভারঅল যাই হোক, মানে ফার্স্ট দুদিন যা খেলেছিল একদম বোরিং ফুটবল, বল পেলে উড়িয়ে দিচ্ছে, রাখতে পারছে না, তার চেয়ে কিন্তু অনেকটাই ইম্প্রুভ করেছে, কিন্তু এবার বাকি অপোনেন্টের সাথেও সেই ইম্প্রুভমেন্টটা করতে হবে, মানে পরের ম্যাচই ডার্বি। আর দুই টিমই কিন্তু ডার্বির আগে বড় বড় জিত পেয়েছে, একজন 5-2 একজন 3-1। তো আশা করব এইবার ডার্বিটা হয়তো একটু ভালো হবে, মানে আগে যেরকম মানে একটু বোরিং ডার্বি হয়েছিল লাস্ট কিছু বার, তার চেয়ে কিন্তু একটু ভালো হাড্ডা হাড্ডা ডার্বি হবে, সেটাই কিন্তু এক্সপেক্ট করব। তো আমাদের যা বক্তব্য ছিল সেটা অবশ্যই বলেলাম, তবে আরেকটা কথা শেষে বলি যে ইস্টবেঙ্গল কালকে যেই খেলাটা খেলেছে হয়তো ভালো খেলেছে, জিতেছে, বাট যেরকম খেলেছে তাদের কিন্তু অন্য এগের অন্য কোনো শক্তিশালী দল হলে কিন্তু অনেক গোল করবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, ইস্টবেঙ্গলকে সেই জায়গাটা পূরণ করতে হবে, একদম শেষ মিনিটে গোল খাচ্ছে, সেই এররগুলো কিন্তু ঠিক করতে হবে। আর এটিকা মোহন বাগান তো যথেষ্ট ভালো জিতেছে লাস্ট ম্যাচটা খেলার সাথে, তো দেখা যাক ডার্বিতে কী হয়। আর অনেকদিন বাদে ভিডিও বানালাম, তো তোমাদের বক্তব্য অবশ্যই জানিও, আর লাস্টের ব্লগ দুটো দেখো, ব্লগটা অবশ্যই দেখো, এইটা কিন্তু মেন আলাদাই একটা অ্যাটমসফিয়ার ছিল ভুবনেশ্বরে, অবশ্যই ওটা দেখো এবং কমেন্ট করো, আর এই ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো এখনের জন্য টাটা।